হ্যালো স্টুডেন্টস, কোষে দেখি 23.2-এ 8-এর 1 নম্বর অঙ্কটি হল এক্স টেন 30° প্লাস ওয়াই কট 60° = 0, 2x মাইনাস ওয়াই টেন 45° = 1। সমীকরণ দুটি থেকে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এক্স টেন 30 প্লাস ওয়াই কট 60 ইকুয়াল টু 0 এক নাম্বার, 2x মাইনাস ওয়াই টেন 45° = 1 দু নাম্বার। এক হতে পাই এক্স ইন্টু টেন 30 মান 1/√3 প্লাস ওয়াই ইন্টু কট 60° মান 1/√3 ইকুয়াল টু 0। 1/√3 কমন গেল, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, √3 0-র সাথে গুণ হয়ে 0 হল। এটা 3 নম্বর। 2 হতে পায় 2x মাইনাস ওয়াই টেন 45° মান 1 ইকুয়াল টু 1 বা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটা 4 নম্বর হলো। এখন 3 নম্বর এবং 4 নম্বর যোগ করে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, এক্স প্লাস 2x ইকুয়াল টু 3x ইকুয়াল টু 1+0 1 বা এক্স ইকুয়াল টু 1/3, এক্স এর সাথে 3 গুণ ছিল ডান দিকে গিয়ে ভাগ করে। এখন 3 হতে পাই এক্স এর মান 3-এ বসিয়ে পাই 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু -1/3। অতএব এক্স ইকুয়াল টু 1/3, ওয়াই ইকুয়াল টু -1/3, এটাই অ্যান্সার। 9 নম্বর অঙ্কটি হল, যদি এ সমান বি সমান 45° হয় তবে যাচাই করি যে 1 সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এল এইস এস ইকুয়াল টু সাইন এ প্লাস বি সমান সাইন 45° প্লাস 45°, অর্থাৎ এ 45° বি 45° সমান সাইন 90° সমান 1, অর্থাৎ সাইন 90° মান 1। আবার আর এইস এস ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন 45° কস 45° প্লাস কস 45° সাইন 45°। এখানে সাইন 45 কস 45, সাইন 45 কস 45 যোগ, অর্থাৎ 2 sin 45 cos 45 সমান 2 × sin 45° এর মান 1/√2 ইন্টু কস 45° এর মান 1/√2 সমান 2 × 1 1 1 গুণ করলে √2, √2 গুণ করলে 2 2 2 কেটে গেল, সমান 1 হলো। অর্থাৎ বাম পক্ষ 1 হলো, ডান পক্ষ 1 হলো, অর্থাৎ এল এইস এস 1 হলো, আর এস এস 1 হলো। অতএব এল এইস এস ইকুয়াল টু আর এস এস প্রুভড। 2 নম্বর অঙ্কটি হলো, কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এল এইস এস সমান কস এ প্লাস বি সমান কস 45° প্লাস 45°, এ সমান 45°, বি সমান 45°, সমান কস 45 + 45 নাই 90°। কস 90° মান 0 সমান 0। আর এইস এস ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সমান কস 45°, কস 45° মাইনাস সাইন 45° সাইন 45°,
সমান সমান কস 45 ডিগ্রির মান 1/√2 গুণ কস 45 ডিগ্রির মান 1/√2 মাইনাস সাইন 45 ডিগ্রির মান 1/√2 গুণ সাইন 45 ডিগ্রির মান 1/√2 1/√2 গুণ 1/√2 মাইনাস 1/√2 গুণ 1/√2 1 প্লাসে মাইনাসে কাটা গেল সমান সমান শূন্য। অতএব LHS = RHS proved।